হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আইটি এক্সপার্ট ইউটিউব চ্যানেল। আমরা ইদানিং দুটি ওয়ার্ড সবচেয়ে বেশি শুনছি, সেটা হচ্ছে ডোমেন এবং হোস্টিং। এবং সবার মুখে মুখে অনেকে এটা বুঝে বলেন, অনেকে না বুঝে বলেন। কিন্তু আসলে ডোমেন হোস্টিংটা কী? যেহেতু আমাদের দেশ এখন ডিজিটালাইজেশন হচ্ছে, প্লাস ওয়েবসাইট বেশি বেশি তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে ডোমেন এবং হোস্টিংটা কী সেটা একটু প্রপারভাবে বোঝা উচিত। সো ফ্রেন্ডস, আজকে ভিডিওটিতে আমরা ডোমেন এবং হোস্টিং সম্পর্কে বোঝার চেষ্টা করবো। লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম টু আইটি এক্সপার্ট অ্যানাদার এপিসোড। যে ডোমেন কি? ডোমেন হচ্ছে মূলত একটা নাম, যেমন আপনার নাম হতে পারে এক্স ওয়াই জেড, যে কোনো একটা নাম আছে আপনার, যে নাম অনুসারে কিন্তু আপনাকে ডাকা হয় বা আপনাকে চেনা হয়, আপনাকে একটা আইডেন্টি করা হয়, যেটা হচ্ছে আপনার আইডেন্টি। যেমন আপনার নাম যদি এক্স হয়, তাহলে আপনাকে যখন এক্স বলে ডাকা হবে ঠিক তখনই কিন্তু আপনি রেসপন্স করবেন, এর আগ পর্যন্ত কিন্তু আপনি রেসপন্স করবেন না, কারণ ওইটা হচ্ছে আপনার আইডেন্টি। ঠিক তেমনি ডোমেনটা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম বা এটার একটা আইডেন্টি। যেমন ধরুন youtube.com, আমরা যখন ইউটিউবটা হচ্ছে এটা ডোমেন নেম বা এটার নাম, যদি এই ইউটিউব নামটা যদি না থাকতো তাহলে কী হতো? আমরা কিন্তু এটা খুঁজে পেতাম না, বা আমরা আসলে কীভাবে চিনতে পারতাম? আমরা এখন কী বলি যে ইউটিউবে যাই, এই যে নামটা সেটাই হচ্ছে ডোমেন। এখন দেখেন এটার আগে পিছনে অনেক কিছু আছে, যেমন www.youtube.com, তার মধ্যে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইট youtube.com। এখানে এই ইউটিউবটা হচ্ছে বা এর ডোমেন বা এর নাম, এবং সাথে কি আছে .com। .com মানে হচ্ছে যে এটা আসলে কিসের জন্য ব্যবহার করা হয়, যেমন যেগুলো কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয় সেইগুলো ক্ষেত্রে ব্যবহার করা হয় .com, কারণ হচ্ছে এটা যেহেতু সোশ্যাল মিডিয়া, তার মানে এটা কমিউনিকেশনের জন্য, এই জন্য এখানে ব্যবহার করা হয়েছে .com। অন্য আরও একটা এক্সাম্পল যাই, যেমন ধরেন আপনার বাংলিং, বাংলিং কী হচ্ছে www.bangling.net, কারণ হচ্ছে এটা যেহেতু নেটওয়ার্ক সংক্রান্ত, এই জন্য এটার পিছনে কিন্তু .net লাগছে। এবং আপনি কিন্তু আপনার নিজের সম্পর্কেও একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি আপনার নাম দিয়ে www.x.net বা www.x.me, কারণ হচ্ছে সেটা আপনার সম্পর্কে আপনি বিস্তারিত ইনফরমেশান দিবেন। আবার আরেক ক্ষেত্রে, যেমন ধরেন আপনার গভর্নমেন্টের যে সমস্ত ওয়েবসাইটগুলো থাকে সেগুলো লাস্টে থাকে কি www যে ঠিকানাটা থাকে, তারপর হচ্ছে .gov.organization যদি সরকারি সংস্থা থাকে, বা অর্গানাইজেশনের ক্ষেত্রে www.org থাকে। সেই ক্ষেত্রে আপনি তাহলে ওয়েবসাইটের নামটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কী ধরনের ওয়েবসাইট। যদি এটা সরকারি হয় তাহলে গভর্নমেন্ট থাকবে, যদি অর্গানাইজেশন হয় তাহলে অর্গানাইজেশন থাকবে, কমিউনিকেশন থাকলে কমিউনিকেশন থাকবে। তো এখানে আমরা এতটুকু জিনিস বুঝতে পারলাম যে ডোমেনটা হচ্ছে মূলত একটা নাম, যে নামটাই হচ্ছে ডোমেন। এটা রেজিস্ট্রেশন করতে হয়, যে আপনার আমাদের যেরকম নামের ক্ষেত্রে আকিকা দিতে হয়, সেই ক্ষেত্রে ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি যখন একটা ওয়েবসাইটের নাম রাখবেন সেটার জন্য একটা নির্দিষ্ট রেজিস্ট্রেশন করতে হয়, যে এই নামটা যেন আরেকজন না ইউজ করতে পারে, সেই জন্য আপনি শুধুমাত্র নির্দিষ্ট ইউজ করতে পারেন। এই জন্য এটার একটা রেজিস্ট্রেশন করে এটার নামটা আপনাকে পারমানেন্ট করতে হয়, এবং একটা সিস্টেমের মধ্যে যে প্রতি বছর এটাকে রিনিউ করতে হয়। এবার আসি হোস্টিং, হোস্টিং বিষয়টা কী? হোস্টিংটা মূলত আসছে গেস্ট এবং হোস্ট, এই ব্যাপারটা যদি আপনি বুঝতে পারেন তাহলে হোস্টিং ব্যাপারটাও বুঝতে পারবেন। যেমন আপনার বাড়িতে আজকে যদি আমি যাই, তাহলে আমি হচ্ছে গেস্ট আর আপনি হচ্ছেন আমার হোস্ট, কারণ হচ্ছে আপনি আমাকে আপনার বাসায় থাকতে দিচ্ছেন, সেজন্য আপনি হোস্ট। ঠিক তেমনি আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেই ওয়েবসাইটের মধ্যে আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্টস থাকে, যেমন আপনার টেক্সট থাকে, ইমেজেস থাকে, বিভিন্ন কোডিং থাকে, এগুলো তো একটা জায়গায় রাখতে হবে যাতে করে মানুষ ব্রাউজ করলে এটাকে খুঁজে পায়। তো এই সার্ভার, একটা সার্ভারে রাখতে হয়, যেখানে রাখা হয় সেটাকে বলা হয় সার্ভার। তো আপনার যদি নিজস্ব কোনো সার্ভার না থাকে, সেই ক্ষেত্রে আপনি কীভাবে ওয়েবসাইট করবেন? আরেকজনের সার্ভারে রাখবেন। তো আপনি এই যে আরেকজনের সার্ভারে রাখলেন, এবং যে সার্ভার আপনাকে জায়গাটা দিচ্ছে সে হচ্ছে আপনার হোস্ট। তো তার মানে আপনি যখন এই আপনার যে ওয়েবসাইটটার যে ডকুমেন্টসগুলো আছে সেইখানে যে রাখলেন, সেই জন্য যেই সার্ভারের কাছ থেকে নেবেন জায়গাটা একটা একটা নির্দিষ্ট পেমেন্টের মাধ্যমে, সেটাই হচ্ছে হোস্টিং। তো এখানে এখন আশা করি আপনার কাছে দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেছে, যে ডোমেন এবং হোস্টিং কি। ডোমেন মানে হচ্ছে নাম, এবং হোস্টিং মানে হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো যেখানে রাখবেন সেটা হচ্ছে হোস্টিং। আশা করি আপনার কাছে ভিডিওটি ক্লিয়ার হয়েছে এবং বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি ফ্রেন্ডস, এই ছিল ছোট্ট একটি ভিডিও, আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে ঠিক এখানে একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, এবং নিচে বেল আইকনটিতে অবশ্যই একটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি কোনো ভিডিও মিস না করেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। মোস্ট ইম্পর্টেন্টলি, যদি আপনার কাছে চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যদি আপনি